রাজ্যে বুধবার থেকে শুরু হচ্ছে না 12-14 বছর বয়সীদের টিকাকরণ। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, 12-14 বছর বয়সীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য আরো 2-3 দিন সময় লাগবে। গত মাসে 31 লক্ষ টিকা রাজ্যে পাঠিয়েছিল কেন্দ্র। বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সেই ভ্যাকসিন জেলায় জেলায় বণ্টন করা হয়েছিল। তারপরও আজ থেকে 12-14 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা গেল না। অন্যদিকে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতেও আজ 12-14 বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে না। কারণ হায়দ্রাবাদে বায়োলজিক্যাল ই সংস্থা থেকে কত দামে কিনতে হবে সেই সংক্রান্ত কোনো নির্দেশনামা না থাকায় ভ্যাকসিন কেনা যায়নি বলে বেসরকারি হাসপাতালগুলি জানিয়ে দিয়েছে। অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না 12-14 বছর বয়সীদের করোনা ভাইরাস টিকাকরণ। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি শুরু করতে আরো 2-3 দিন সময় লাগবে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, টিকাকরণের জন্য প্রস্তুতি তুঙ্গে। তবে বাকি রাজ্যের সঙ্গে বুধবার থেকে 12-14 বছর বয়সীদের করোনা ভাইরাস টিকাকরণ শুরু হচ্ছে না বাংলায়। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, এরাজ্যে প্রায় 30 লাখ বাচ্চা করোনা টিকা নেবে। আপাতত রাজ্যের হাতে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়ার মতো টিকা রয়েছে।